13 মে'ত এটা আসলতে খুব আকস্মিকভাবে এটা ঘটনা সংঘটিত হয়েছিল যে এগারী 16 বছরীয় কিশোরিয়ে এইটো মূর পিছফালে থাকা এই ঘরটির ভিতরতে আসলতে গাত জুই লগাই আত্মহত্যা করেছিল। আর এই সমগ্র ঘটনাক লো যেহেতু যথেষ্ট একটা চাঞ্চল্যকর পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে যে আসলতে সেই কিশোরীগীর মাতৃ এই ঘরটি যেটো ঘর আসলে বর্তমান আমি উপস্থিত আছো সেই ঘরটোত আসলে কাম করা মহিলা হিসাবে যেহেতু নিয়োজিত হয়ে আছিল আর গতি যীগী ঘর যেহেতু অন্য কোনো লোক না থাকে গতি সুরক্ষার বাবে আসলে মাকে সদায় ইয়ালে লয়ে আর ইয়াতে আসলে রাখে। কিন্তু সেই 13 মে'ত সেই নির্দিষ্ট ঘটনাটি যেটা সংঘটিত হল তার পাছতে আসলে চৌদিশে আসলে বহু প্রশ্ন উঠেছে কি কারণত এগারী 16 বছরীয় কিশোরিয়ে এনে ধরনের একটা পথ বাছি ললে। এই বিষয়ে আমি কথা পাতিম ঘর যেহেতু গৰাকী আছে। মই প্রথমে আপনার ওসলে আইসো 13 মে'ত ঘটনাটা সংঘটিত হয়েছিল কি হয়েছে আপনাকে কি জানে? মই মানে ইফালে থাকো যেটা এটা ঘটনাটো মানুহ ভর্তি হয়েছে মানুষগুলা যাই কৈছে বোলে এনেকা এনেকা হয়েছে বোলো বাইদেউহাতর ঘর মই ঘুরি দাদাহাতর বহুত বছর পরে রিলেশন আর মানে আহা যাহা কোনো মোর হাতে কোনো নাই দাদার সাথে আহ কিবা হলিয়ে ডাউরি সেই হিসাবে মই ডাউরি আহিলো আহার পিছত নাই 10-ত লই গেল লই যাওয়ার পিছত মই পিছে পিছে মই বাসে দি গেলো যাই মই ফোন করি করে যাই আসো এই ছোৱালীজনী গেছিল এই ছোৱালীজনীক মই ফোন করলো কত আছে কয় ভর্তি করলো অমুক হেরি জায়গা নেমকিয়ারত ভর্তি করছি না নেমকিয়ারত ভর্তি করছে হেনাকা যে গেলো যাই কেন চাও মায়াক বাপেক গোটাই বহি আছে বাপেকটো নিজের নহয় এইটো পিছর বাপেক তারপরে হেনাকা খুঁড়ি সুদি বহু টাইম বহিলো আর বহি কেনে 11টামান বজাত 11:30টামান বজাত গুছি আইলো গুছি আর পিছতে এটা কিমানত বোলে ঢুকেছি আর গম নাপাও কিন্তু এওঁলোকে যদি মারিলে হয় এটা যেহেতু পুরা বয়সাল মানুষ অভিযোগ দিছে কিন্তু যদি মারিলে হয় এতে ভাঙা ঘরত নি কেনে ফেলে ঠলা হয় বা তাতে ট্রিটমেন্ট করলে হয় এতে টকাক চাও নাই নেমকি আর ভর্তি করছে ঘটনাটা আপনাকে কি বলে ভাবে কি কারণে তেনকা কি বলে ভাবে এটা এত তাই কি বা তার মনত দুঃখ লাগিল কি বা মনত কি এটা হল না কি বা লেথাই লাগিল না কিয়ে লাগিল কিন্তু তারে কেই বছর মান আগত এওঁলোকৰ নিজৰ ছোৱালী এটাও গলত ৰছি লগে মোৰ ঢুকাইছে না সেইটো বস্তুৱে কিবা টানিলা এগুলা থাকেই না মানুহ আজিকালি বিশ্বাস নকৰে কিন্তু বিশ্বাস আছেও বহুত নিশ্চয়কৈ। আৰু ঘৰৰ গৰাকী আছে মই তেওঁ লগত কিছু কথা পাতিব খুজিম যে 13 মে'ৰ দিনাখন আপুনি ঘৰত নাছিল বুলি কৈছে যে কি হৈছিল আচলতে আপুনি পিছত কি গম পাইছে? মই আহি দেখিছোঁ ৰাস্তাত বহুত মানুহ এম্বুলেঞ্চ আহিছে পুলিচৰ গাড়ী আহিছে মই স্কুটিখন ৰাস্তাতে ৰাখি ফুটপাথতো উঠাব পৰা নাই মানুহ ইমানে মই সোমাই আহিলোঁ যে এই অৱস্থা দেখা পাইছোঁ। সেই সময়ত ঘৰত কোন নাছিল আপোনাৰ? মোৰ মিছেছ আছিল সেই ঘৰটোত ছোৱালীজনী কি তাতে আছিলে? তাতে সেইদিনা কিবা অসুবিধা হোৱাৰ কাৰণে তাতে আছিলে হা আহোঁতে বোলে একবাৰ দৰ্জাখন দিয়ে একবাৰ খুলি ওলাই আহে এই মই বাহিৰত যাবৰ সময়ত গধূলি 5:30 গেটৰ মুখত ইয়াতে ভাড়া থাকে ছোৱালী এজনী তিৰোতা তাই আৰু এই মৰা ছোৱালীজনী হাঁহি মাতি কথা পাতি আছে এই গেটত 5:30 মই গুচি গ'লোঁ তাৰপৰাই মই পিছত শুনিলোঁ যে আহি পেলাই এনেকুৱা ঘটনা হৈছে হাঁহি মাতি আছে দিনটো একো গণ্ডগোলেই নাই। এটা অভিযোগ উঠিছে আপোনালোকৰ ফালে এটা অভিযোগ উঠিছে আৰু আপোনালোকে কি ভাবে ছোৱালীজনী কিবা তেনেকুৱা প্ৰেমজনিত কিবা ঘটনা আছে বা কেনেকুৱা প্ৰেমজনিত নাই সেইবিলাক নাই সেইবিলাক নাই কিবা মনৰ কিবা দুখ পাই আছিল নেকি? মনৰ একো দুখ পোৱা নাই কিয় দুখ পাব লগা আছে একো নাই এই ফুটপি খাছেই ধৰিছে আমাৰো অনুমান অন্য বস্তু নহয় এইটো আপোনালোকে সেইটো বুলি বিশ্বাস কৰিছে? সেইটো বুলিয়ে বিশ্বাস কৰিছোঁ বেলেগ বেলেগ একো কাৰণ ইয়াত নাই একো কাৰণ থাকিব না আৰু কাৰণ থাকিব পাৰে মাকক বেয়া পাব পাৰে তাই যিহেতু মাকে নিজৰ দেউতাক থাকোঁতে দেউতাকক আঁতৰাই দি এজন ডেকা ল'ৰা লৈছে সেই ক্ষেত্ৰতো চাগে দুখ নাই অঁ সেই সেই ক্ষেত্ৰতো তাইৰ অলপ আপত্তি আছে সেই ক্ষেত্ৰতো আমাক মাজে মাজে কৈছিল মায়ে এনেকুৱা এনেকুৱা কাম কৰি থাকে আমাৰ থাকিবৰ ইচ্ছা নাই আৰু এনেকুৱা কৈ থাকে ভূত প্ৰেতৰ কথাটো কিয় ভাবিলে আপুনি যে কিবা ইয়াত আছে নেকি? আছে কেনেকুৱা ধৰণৰ তে কি ক'ম মই ক'ব গ'লে বহুত ক'ব লাগিব আগৰ পৰা মোৰ নিজৰ ছোৱালী এজন দি দিছে এইটো ৰুমত ফাঁচি দি তেনেকুৱা ধৰণৰ এটা তাৰমানে সেই সময়ত কিবা এটা হ'ব পাৰে বুলি ভাবিছে? হ'ব পাৰে নহয় হয়েই এইটো মোৰ মাথাই কাম নকৰা হৈছে আৰু নিশ্চয়কৈ আচলতে সেইগৰাকী কিশোৰীৰ মৃত্যুৰ যি ৰহস্য আচলতে এই মুহূৰ্তলৈকে আচলতে সেই মৃত্যুৰ ৰহস্য খোল খোৱা নাই যিহেতু দেখা পোৱা গৈছে যে ভৰলুমুখ আৰক্ষী থানাই সমগ্ৰ ঘটনাটোক লৈ যিহেতু তদন্ত
অব্যাহত রাখিছে কিন্তু ঘরের যেটু ঘর আসলে সেই ঘটনাটি সংঘটিত হয়েছিল তেওঁলোকৰ মতে যে সে এক ভূত পিশাচৰ হয়তো প্ৰভাৱ পৰিবলৈ হয়তো কিশোরীগী তেনে ধরনের একটা পথ বাছি লোক পড়ে গতি এই ক্ষেত্রে যেহেতু আরক্ষীয় তদন্ত যেহেতু করে আছে গতি আরক্ষীর তদন্তত সকলখিনি কথা স্পষ্ট হবো।